সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করে আবারও বাকশাল কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের অবরোধচিত্র নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, জনগণের সাথে সম্পৃক্ত গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নি, এবারও যাবে না। তাই তিনি সরকারকে বর্তমান সংকট নিরসনের আহ্বান জানান। মানে মাহফুজের যে মানে ইজ্জত, মাহফুজের যে সম্মান সম্ভ্রম, সেটুকু পর্যন্ত তারা মানে কোনো গুরুত্ব দিচ্ছে না, সেটুকু পর্যন্ত তারা লঙ্ঘন করছে। এবং শুধু মানে একটি জায়গা নয়, সারা বাংলাদেশে সিরাজগঞ্জ যেন এখন একটা ভয়ঙ্কর একটা মানে মৃত্যু পরিণত হয়েছে, একটা শ্মশানে পরিণত হয়েছে। গ্রাম থেকে গ্রামে, শহর শুধু নয়, গ্রাম থেকে গ্রামান্তরে আপনার পুলিশ, বিজেপি, র্যাব বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করছে, না পেলে পরে পুলিশের মানে পরিবারের সদস্যদের উপরে, সেখানে পরিবারের মহিলা যারা আছে তাদের সাথে তারা দুর্ব্যবহার করছে। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী তো একজন নারী, তার কি এতটুকু বিবেক নেই যে আপনার 18 দলের নেতাকর্মীদের নির্যাতন করছেন, হত্যা করছেন, কিন্তু আপনার ক্রোধ থামছে না কেন? আপনার প্রতিহিংসা থামছে না কেন? আপনি নিজে নারী হয়ে এই যে নারীদের উপর যেভাবে তারা অত্যাচার করছে, এটা খুব ভালো লাগছে? এই অমানবিক নির্যাতন, এই হত্যা এবং সরকারের এই নিষ্ঠুরতার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্ষার জানাচ্ছি। এই পদ্ধতি যদি চলতে থাকে তাহলে আপনারা মনে করবেন না যে জনগণের আন্দোলন। প্রধানমন্ত্রী, এখনো সময় আছে, আপনি পদত্যাগ করুন, জনগণ স্বচ্ছ নির্বাচনে সুযোগ দিন। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে পারে, সুযোগ করার আপনি ব্যবস্থা করুন। এর আগে সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সকল আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, জুলুম নির্যাতন যতই চলমান হোক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। তাই জনগণের দুর্ভোগ না বাড়িয়ে প্রধানমন্ত্রীকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ। হত্যা করা সরকারের বিভিন্ন বাহিনীগুলি দিনের খেলা দাঁড়িয়ে মিটিং মিছিলে গুলি তারা যেন মনে শুটিং প্র্যাকটিস করছে। অবরোধের তৃতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দল দমনে গুলি হত্যার পাশাপাশি নেতাকর্মীকে গুম করেছে। সরকার বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিন নয়াপল্টন ছিল পিকেটার শূন্য। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যাব পুলিশ মোতায়েন করা থাকলেও বিকেলে 3:30টার দিকে নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিন নয়াপল্টন ছিল পিকেটার শূন্য। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যাব পুলিশ মোতায়েন করা থাকলেও বিকেল 3:30টার সময় 3টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং এতে একজন পুলিশ সদস্য আহত হয়। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।